সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, চলছে জমজমাট কুরবানি হাট। আমরা যদি আপনাদের একটু দৃশ্যটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখছেন যে গরুতে গরু একেবারে একাকার হয়ে গেছে। আমরা যে ভিতরে যাব, ভিতরে যাওয়ার মতো কিন্তু কোনো আমরা প্লেস খুঁজে পাচ্ছি না। আমরা সাইড থেকে কিছু গরুর আপনাদের তথ্য দিব। আজ ছিল দোসরা জুলাই 2022 শনিবার। রয়েছি কাহারলহাটে, সপ্তাহে একদিন শুধু শনিবারই বসে। দিনাজপুর জেলার কাহারল উপজেলায় কিন্তু এই হাট। তো চলেন আমরা কিছু গরুর আপনাদের তথ্য দেই এবং বাজার দরটা কেমন যাচ্ছে সেই বিষয়গুলো আপনাদের একটু ধারণা দেই। আপনার কি অবস্থা, কয়টা নিয়ে আসছেন? বলতেছে ৫৫ লাস্ট বিক্রির রেট ৩০ পার। আচ্ছা আচ্ছা, ১২৫ পর্যন্ত বলছে, ৫৫,০০০ টাকা চাচ্ছে, ৩০ পার হলে বিক্রি হবে। এই যে এটি চার দাঁত না, চার দাঁত বয়সে। আচ্ছা, এই যে এখানে একটা দেখছি আমরা, এটার একটু তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের। ভাই কত চাচ্ছেন আপনারটা? কত? ১৭০। কত বলে ৩৫-৪০ বিক্রির দাম? ৬০ পার হইলে এই দেখছি ১০০,০০০। এটা কার আপনাদের? যা এই যে দেখছেন, এখানে একটা দেখছি আমরা, এটার একটু তথ্য দিতে চাই আপনাদের। এই যে সাইজটা দেখেন, কত যাচ্ছেন চাচা? ১৪০। কত বলে? ১১০-১৫ বেচা বিক্রির দাম? ৩০। ১০-১৫ বলে ৩০ হলে বিক্রি হবে। আচ্ছা, আমাদের আইডিয়া দেন তো, গোস্ত কেমন হতে পারে? ৫.৫ মনের মতো গোস্ত হতে পারে। ১৩০,০০০ হলে বিক্রি করতে চাই। এই যে এইটা আমরা রয়েছি, এই যে এখানে একটা দেখছি আমরা, এটাও তথ্য দিতে চাই। ভাই ভালো আছেন? কি অবস্থা, কেমন চলছে কেনা বেচা? অবস্থা ভালো নয়। কয়টা বিক্রি হলো? ১০০ হয় নাই। এটা কত চাচ্ছিলেন? কত? ২১০ চাওয়া দাম। এই যে এটা ২১০ চাওয়া দাম, আমরা একটা দেখানোর চেষ্টা করছি, ২১০। এই যে সাইজটা দেখেন আপনারা। এখন চলে যাই কিছু তথ্য নেওয়ার জন্য। কত বললো চাচা বেচা বিক্রির রেট? ৭০। ১৭০। এই দেখছেন ১৭০। আচ্ছা, ১৭০ হলে বিক্রি করতে চাই। আচ্ছা, আমাদের একটু আইডিয়া দেন তো, গোস্ত কেমন হতে পারে? ৭ মন পার। আচ্ছা আচ্ছা, ৭ মন পার হতে পারে গোস্ত। এই যে এইটা আমরা একটু দেখি, আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি, যদিও কিন্তু ভিতরে ঢোকাটা হচ্ছে শরীর। দেখছেন ভাই, এজোরা আপনাদের জি সাইজ তো বুঝা যাচ্ছে না, এই ঢিসাইতে আসতেছে কেন? দাম ৫ লাখ। ৫ লাখ দুইটাই? কত বলে? কত বলে? ৩.৫ লাখ। ৩.৫ লাখ বেচা বিক্রি রেট ভাই? ৪.৫ কেমন হতে পারে গোস্ত? ১৫ মনের মতো। আমরা তো সাইজটা দেখাতে পারছি না, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা একটু চাই এই পাশে। আচ্ছা ভাইজান, আসসালামু আলাইকুম। কি অবস্থা বলেন আজকে বাজারে? ভাই আশামুখী তো কাল বেচা কিনা হয়েছি। হ্যাঁ, আজকে আবার দুটো বড় হাতি ধরে এসেছি। হ্যাঁ, মানে দেখি কুরবানির বাজার। হ্যাঁ, কি মনে হচ্ছে? বড় দুটো আনছি, দাম দেয় না। দাম দেয় না? ওই যে ওপাশে ওপাশে বড় দুটো হয় ভাই। আচ্ছা আচ্ছা, কয়টা বিক্রি? ৫ লাখ টাকা দাম দেয়। ৫ লাখ দেয়? কত চাইছিলেন? লাস্ট কাটি দিছি ৬ লাখ। ৬ লাখ। তো আমরা একটু যাবো ওখানে, একটু দেখার চেষ্টা করবো। দেখছি এই জোড়াটা ৫ লাখ পর্যন্ত উঠেছে, ৬ লাখ চাচ্ছে দাম। এই যে এইটা তো বড়, যে ক্যামেরাই ধরতে পারতেছে না সাইজ। আর ওপাশে একটা ৫ লাখ এবং ৬ লাখ আমরা একটু দেখি। এই দুইটা কেমন গোস্ত হতে পারে ভাই?
13 মন করে একটা আচ্ছা তো না হাঁটবা পার না তো ওদিকে একটা ঠেলে দেন তো এত বুঝা গেছে আনতাম না নাতে আমার মার্কেট আছে হ্যাঁ হ্যাঁ মানে হাটের সব থেকে সেরা করো ওই দুটা 5 লাখ এবং 6 লাখ দাম দর চলছে ভাই ভালো আছেন এটা কত চাচ্ছেন ভাইয়া 150 এই দেখছেন 1.5 লাখ চাওয়া দাম কি অবস্থা কত বলে 20 পর্যন্ত বলছে বেচা বিক্রি চিন্তা ভাবনা ভাইয়া 35 হলে বিক্রি করতে চাই আনুমানিক গোস্ত কেমন হতে পারে আইডিয়া দিতে পারবেন 5.5 মনের কাছাকাছি 35 হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা দেখছি ভাই এটা কত যাচ্ছেন এটা 120 ও 140 কত বলে ভাইয়া কত বলে 20-15 কেমন লাস্ট বিক্রি রেট কত হলে ছাড়বেন 30 পর্যন্ত হলে বিক্রি করতে চাই 1 লাখ কেমন হতে পারে গোস্ত ভাই একটা আইডিয়া দেন তো 5 মনের মতো তাহলে তো রেটটা অনেক বেশি হয়ে যাচ্ছে না 5 মনের মতো 1 লাখ 30 হলে বিক্রি করতে চাই তো দর্শক শ্রোতা আমরা মাংসের যে আইডিয়াটা নিচ্ছি এনারা কিন্তু জাস্ট চোখের আইডিয়া দিচ্ছে মানে এখান থেকে কম হতে পারে বেশি হতে পারে ঠিক আছে আমরা জাস্ট আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম এটা কেমন কি দাম চাইলেন চাচা দামটা আছে 1 লাখ 10 1 লাখ 10 কত পর্যন্ত গেছে হ্যাঁ কত পর্যন্ত বলছেন 90 কেমন বিক্রির রেট 1 লাখ পর্যন্ত হলে দিবেন এটা এইটা 1 লাখ পর্যন্ত কেমন হতে পারে একটা আইডিয়া দেন তো বলতে 5 কম হতে পারে 5 মন থেকে কম হবে 4 মন হতে পারে 4 মন আচ্ছা ঠিক আছে 4 মনের মতো আমরা একটু দেখি যে এই পাশে দুটো দেখছি বড় বড় এই যে এই পাশে বড় গুলা কার ভাইয়া আপনাদের আচ্ছা দেখছেন সাইজটা কি বিশাল এটা আমাদের একটা ধারণা দেন এটা কত যাচ্ছে এইটা এটা 2 লাখ 50 মানে 2.5 লাখ চাওয়া দাম এই যে এইটা কত বলে ভাইয়া 200 বিক্রি রেট কত হলে ছাড়বেন আচ্ছা আচ্ছা 200 পর্যন্ত বলছে আরো কিছুটা বাড়তে হবে তাহলে কিন্তু এটা বিক্রি হবে আচ্ছা এই যে দেখছেন সাইজটা কিন্তু বেশ বড় সরস সাইজ আমরা এর আগে যে বড় গুলো দেখালাম তার থেকে একটু ছোট হবে কেমন হতে পারে গোস্ত আইডিয়া দিতে পারবেন 9 মন আচ্ছা আচ্ছা আর ওইটা 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 কি একই রেট এটা কত হলে ছাড়া যায় 140 ও 30 পর্যন্ত বলছে আর কত চাইলেন লাস্ট 145 130 পর্যন্ত বলছে 145 চাচ্ছেন লাস্ট এই যে এটা কেমন হতে পারে গোস্ত কেমন হতে পারে 5.5 মন দেখছেন 5.5 মনের মতো গোস্ত এই পাশে একটু বের হওয়ার চেষ্টা করি ভাই কি অবস্থা এটা কত দাম উঠলো বলেন তো কত 160 আর কত চাইলেন না 160 পর্যন্ত দাম উঠছে আর 175 দাম চাচ্ছে এই যে এইটা আমরা একটু দেখাই আপনাদের 60 এবং 75 দেখে একটু শোনেন তো
কেমন গোস্ত হতে পারে? সাত মন। সাত মন হবে, কম হবে? এই যে দেখছেন, তো দর্শক শ্রোতা দেখছেন যে ভিতরের অবস্থা একেবারে গুরুতে গরু, মানে পা ফেলার মতো জায়গা নাই। ভাই কি অবস্থা বলেন? বাজার খারাপ ভাই, বেচা কিনা নাই। বাজার খারাপ, বেচা কিনা নাই? না, কোনো বেচা কিনা নাই ভাই। আচ্ছা আচ্ছা, গরু ধরেই আছি খালি। গরু শুধু ধরেই আছেন? ধরেই আছি। আমদানি তো ভরপুর, আর কুরবানি হাট তো আমদানি হয়ই। হ্যাঁ আমদানি ভাই, প্রচুর আমদানি। আজকে কয় জোড়া বিক্রি করলেন ভাই? এলাকা একটা গরু বেচে আসেন, ছটা। একটাও করেন নাই? ছটা গরুর ভিতরে এলাকা একটা বেচে আসেন নাই? তাই নাকি? তাহলে তো অবস্থা খুব একটা বেশি ভালো না। না ভাই, বাজারের অবস্থা ঠিক আছে ভাই, ধৈর্য ধারণ করে থাকেন, অবশ্যই বিক্রি হবে। হ্যাঁ ইনশাআল্লাহ। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।